আজকের ভিডিওতে আমি হাইলাইটস করব বাংলাদেশের সেরা পাঁচজন ভণ্ড হুজুরের তালিকা। এই সকল ভণ্ড হুজুররা ইসলামের কথা বলে মানুষকে ধর্মের দিকে আকৃষ্ট করলো, পক্ষান্তরে তারাই ব্যাপকভাবে ইসলাম ধর্মের ক্ষতি করে চলেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাঙন সৃষ্টি করছে, মানুষের মধ্যে নানা মতভেদ সৃষ্টি করে দিচ্ছে। তো আজকে এমনই পাঁচজন ভণ্ড হুজুরকে আমি এই ভিডিওতে হাইলাইটস করব। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই সমস্ত ভণ্ড হুজুরদের থেকে নিজে সতর্ক থাকবেন এবং অপরকে সতর্ক করবেন। নাম্বার এক, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি ওরফে ভণ্ড অলিপুরি। তিনি নামের আগে আল্লামা লাগালেও তার মধ্যে আল্লামার কোনো গুণাগুণ খুঁজে পাওয়া যায় না। তিনি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকেন জাকির নায়েক থেকে সাবধান, এবং বিভিন্ন সময় তিনি জাকির নায়েকের সমালোচনা করে থাকেন। জাকির নায়েকের বিভিন্ন বক্তব্য তিনি বিভিন্ন ওয়াজে গিয়ে উপস্থাপন করেন এবং জাকির নায়েকের বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেন। হাকিকাতে জাকির নায়েক নামক গ্রন্থে এই ফেতনাবাদের এই বক্তৃতা উদ্ধৃত করা হয়েছে, আপনারা দেখে নিন। জাকির নায়েক তার জায়গা থেকে হাজার হাজার অমুসলিমকে মুসলিম বানিয়েছে, পক্ষান্তরে এই ভণ্ড অলিপুরি কয়জন অমুসলিমকে মুসলিম বানিয়েছে তারা ব্যাখ্যা তিনি দিতে পারবেন না। তিনি প্রায় যে কথাটা বলে থাকেন জাকির নায়েক থেকে সাবধান, এই ভণ্ড অলিপুরি জাকির নায়েক সম্পর্কে যে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে প্রত্যেকটা মাহফিলে গিয়ে, মানুষ সেগুলি কি সুন্দরভাবে নিচ্ছে, তার কথাগুলি কি মানছে? চলুন তার এই ভিডিওটি বা তার এই ওয়াজটির নিচে কমেন্টগুলি আমরা দেখে আসি মানুষ তাকে কিভাবে গ্রহণ করেছে। দেখুন, এখানে একজন বলছে তুই ফেতনাবাজ জাহেল অলিপুরি, এই অলিপুরি থেকে সাবধান, অলিপুরি জাহেল। দ্বিতীয় জন বলছে এই অলিপুরি ওরফে ডাইল পুরি সারাদিন গাঁজা খায়, তামাক খাইতে খাইতে কখন যে কি বলে সে নিজেই বোঝে না। জাকির নায়েকের কথা বোঝার মতো যোগ্যতা এই অলিপুরি তথা তাদের অনুসারীদের মধ্যে নাই। বেশ লম্বা একটি কমেন্ট, আমরা চলে যাই পরের একটি কমেন্টে। রাজপুরা নামের একটি প্রোফাইল থেকে কমেন্ট করেছে অলিপুরি ডাইলপুরি। আজাদ হোসেন নামের আরেকজন কমেন্ট করেছে গুল, তারপরেরটা আমি পড়ছি না, পুরি খুব ফেতনাবাজ। ডাক্তার জাকির নায়েকের পুরো বক্তব্য না শুনেই এলোমেলো কথা বলে অপদার্থ টিট পুরি। এরপরে মোহাম্মদ নুরুল খান নামের একজন বলেছেন জাকির নায়েক আমাদের গর্ব, ডাইলপুরি বলদ। আবু আনাস লিখেছেন এই জাহেল ভণ্ড অলিপুরি জনসম্মুখে কথা বলে কিভাবে, আর কতগুলা বেকুব তার কথা শুনে, এই জাহেলের ভাষা তো ফুটপাতের ক্যানভাসারদের থেকেও খারাপ। তো অলিপুরির প্রত্যেকটা ভিডিও থেকে মানুষের কমেন্টগুলো পড়ে যেটা বোঝা যাচ্ছে সেটি হচ্ছে অলিপুরি একজন খাঁটি ভণ্ড হুজুর। তিনি বারবার বলেন জাকির নায়েক থেকে সাবধান, বরঞ্চ বাংলাদেশের মানুষ বলছে অলিপুরি থেকে সাবধান। নাম্বার টু, বাংলাদেশের ভণ্ড হুজুরদের মধ্যে অন্যতম ভণ্ড হুজুর হলেন মাহবুবে খোদা, যিনি বর্তমানে দেওয়ানবাগির পীর। অনেকেই তাকে বড় আলেম বলে সম্বোধন করে থাকেন, কিন্তু তাকে যদি আলেম বলা হয় তাহলে বাংলাদেশের খাঁটি আলেম সম্প্রদায়কে অপমান করা হবে। এই মাহবুবে খোদা সর্বস্তরে দেওয়ানবাগি নামেই পরিচিত। তিনি বাংলাদেশের ভণ্ড পীরদের মধ্যে সর্বস্থানে অবস্থান করছে। অন্যান্য পীরদের একটি ভণ্ডামির সীমা আছে, কিন্তু সমস্ত সীমা অতিক্রম করে গেছে এই দেওয়ানবাগির ভণ্ডপীর। এই ভণ্ডপীরের জন্য নিয়োজিত আছে 72 জন নারী সেবিকা। এই ভণ্ড এক আলোচনা করার সময় বলছিল, আমরা ছিলাম পেরেশান, চিন্তিত ছিলাম, রাব্বুল আলামিনের সাহায্য চাইলাম। আসলে রাব্বুল আলামিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলামিন নিজেই চিন্তিত। এখানে এই ভণ্ড বলছেন তিনি যখন মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, তার সাহায্য কামনা দেখে আল্লাহ নাকি নিজেই চিন্তায় পড়ে গেলেন যে এই ভণ্ডকে কিভাবে উদ্ধার করা যায়। আরেকটি বয়ানে তিনি বলছিলেন, আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? এরপরে গণ্ড মূর্খ অশিক্ষিত পা ফাটা মুরিদরা বলছিল জি হয়, অবশ্যই হয় হয়, অর্থাৎ তারা বিশ্বাস করে গেছে এই ভণ্ড পীরের স্ত্রী ছিল আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা।
নাউজুবিল্লাহ। এরপরে এই ভণ্ড বলে উনি মা ফাতেমা ছিলেন, আমার রাত্রে দেওয়ানবাগ হয়েছেন পরিষ্কার। এরপরে ওই সমস্ত পাফাটা অশিক্ষিত মরিদগুলি বলতে থাকে জি হুজুর জি। আরেকটি বয়ানের মধ্যে এই ভণ্ড দেওয়ানবাগি বলতে থাকে আল্লাহ এবং দেওয়ানবাগির একই রূপ আস্তাগফিরুল্লাহ। আবার আরেকটি বয়ানের মধ্যে তিনি বলেন অনেকেই নাকি স্বপ্নে তাকে রাসূলের বেশে দেখেছেন নাউজুবিল্লাহ। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হয় না? কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না, কোরআন মানুষকে সাহায্য করতে পারে না। কোরআনের মাঝে তো প্রাণ নাই, কাগজের কালিতে লিপিবদ্ধ করা, এর তো রুহ নাই। তো প্রাণহীন কোরআন আপনাকে সাহায্য করবে কিভাবে? এই ধরনের প্রকাশ্যে ভণ্ডামি করে বাংলাদেশের অনেক মানুষকে ধর্মের বিপক্ষে পরিচালিত করার জন্য এই ভণ্ড পীরের জুড়ি নেই। এমন কোনো ভণ্ডামি, এমন কোনো অনৈতিক কর্মকাণ্ড নাই যে এই ভণ্ড পীর করে না। সুতরাং এই ভণ্ড পীর থেকে নিজে সাবধান থাকবেন, আপনার আত্মীয় স্বজনকে সাবধান করবেন, আপনার বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীকে সাবধান করবেন এই ভণ্ড পীর থেকে। নাম্বার তিন, বাংলাদেশের ভণ্ড হুজুরের মধ্যে আরেকজন অন্যতম কুখ্যাত ভণ্ড হুজুরের নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বসেন বসেন হুজুর নামে পরিচিত। বসেন বসেন, বসে যান, বসে যান, বসেন বসেন, বসে যান, আইজাল আলী, বসে যান, বসেন বসেন, বসে যান। তার বিভিন্ন ওয়াজে তিনি বিভিন্ন বাবার নামে তিনি জিকির করতে থাকে। পীর পূজা, মাজার পূজা সহ ইসলামের অনেক অনৈতিক কর্মকাণ্ড তিনি করে থাকেন। তিনি তার বিভিন্ন ওয়াজের মধ্যে বেফাস কথাবার্তা, অভদ্র অঙ্গিভঙ্গি এবং নানা হাস্যকর জিকির করার মাধ্যমে ইসলামটাকে মানুষের কাছে হাস্যরূপী উপস্থাপন করছে। বিধর্মী ইহুদিদেরকে থেকে ইসলাম ধর্ম যতটা না ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্ত ভণ্ড তাহিরিদের কারণে। আমি বারো মাস তোমায় ভালোবাসি, অবসর পাইলে আসিও। এই ভণ্ড তাহিরির প্রত্যেকটা ওয়াজে যদি 1000 মানুষ কমেন্ট করে তার মধ্যে 1000 মানুষই তাকে গালাগালিজ করে। কমেন্টের মধ্যে বিভিন্ন মানুষ তাকে চটি বাবা, জুতা বাবা, পাগলা বাবা, বসেন বাবা সহ নানা রকম অশ্লীল কথার ঢিল ছোড়ে এই তাহিরির দিকে। মানুষের এই কমেন্টগুলি দেখলে বোঝা যায় তাহিরি বাংলাদেশের ইসলামের জন্য কতটা মারাত্মক ক্ষতিকর। যদিও বাংলাদেশের ধর্মপ্রাণ আলেম সম্প্রদায় অনেক আগেই তাহিরিকে ভণ্ড হিসাবে সাব্যস্ত করেছে, সুতরাং এই সমস্ত ভণ্ড হুজুরদের থেকে নিজে সচেতন থাকুন। আপনার পরিবার, পরিজন এবং পাড়া মহল্লাকে এদের থেকে সচেতন করুন এবং এদের সমস্ত ওয়াজকে বয়কট করুন। বাংলাদেশের সেরা ভণ্ড হুজুরের তালিকায় 4 নম্বরে অবস্থান করছেন মুফতি নোমান কাসেমি। তিনি প্রত্যেকটা ভিডিওতে জাকির নায়কের বিরুদ্ধে কথা বলে থাকেন। পরীক্ষা করার জন্য ডাক্তার পরামর্শ দিচ্ছে, আপনি আপনার ডিব্বার মধ্যে পায়খানা নিয়ে ইমাম সাহেবের কাছে নাই করবেন নি, বলে হুজুর আমার পায়খানাটা কি সমস্যা দিয়ে দেন কথা কয় না, কারে জিগেবে। কথা কয় না, মাসালার জিজ্ঞেস করার জন্য কার কাছে যাবেন আর পায়খানা পরীক্ষার জন্য কার কাছে যাবেন? ডাক্তার সাহেব জাকির নাই, আমি তো পায়খানা পরীক্ষার ডাক্তার, হ্যাঁ কি মাসালার ডাক্তার নেই? জাকির নায়কের প্রত্যেকটা লেকচারের মধ্যে নাকি তিনি ভুল খুঁজে পান। এরকম ভুল খুঁজতে গিয়ে তিনি একটি ওয়াজের মাধ্যমে বলেছিলেন আয়াত নাম্বার মনে রাখা অনেক সহজ, কিন্তু সেই ওয়াজের মধ্যেই তিনি সূরা বাকারাতে নাকি 288 নাম্বার আয়াত আছে বলে অনেক বার বলতে থাকেন। ডাক্তার জাকির নায়ক সাহেবের ভক্ত আছে এখানে অনেক মানুষ আছেন নাই? আমি দুই একজনের একটু কইয়ে দেই, কারণ আমি যে কিছু কইছি আবার এরা গরম হয়ে যাবো কতক্ষণ পরে। এত বড় ভক্ত, এত বড় শিক্ষিত, হ্যাঁ কোরআন শরীফের পৃষ্ঠা সংখ্যা সহ সুরার নাম আয়াত নাম্বার সহ কইয়ে ফেলায়, কি বড় যোগ্যতা তার, কি এলেম তার, কি জ্ঞান তার। এটা হাসি, এটা হাসি, এটা হাসি, এটা কি হাসি করেন?
ডক্টর জাকির নায়েক সাহেব নাম নাম্বার সহ সুরের নাম সহ বলে ফেলছে। এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে তার নাম পড়ে যায় 288 নম্বর হুজুর। যদিও মুফতি নোমান কাসেমি নামে তাকে খুব কম মানুষই চেনে, কিন্তু যখনই 288 নম্বর হুজুরের কথা বলা হয় তখনই মানুষ সহজে তাকে চিনে ফেলে। এটা হলো সূরা বাকারার 288 নম্বর আয়াত। সূরা বাকারার 288 নম্বর আয়াত। এতটুকুর কথা লম্বা না আয়াতটা লম্বা? আরো জোরে কোন সূরা বাকারা 288, এটা লম্বা না আয়াত লম্বা? সূরা বাকারা 288, সূরা বাকারা 288, সূরা বাকারা 288, তিনবার বলে মুখস্থ হয়ে যাও। বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তির সঙ্গে যখন সারা বিশ্বের মানুষ এগিয়ে যাচ্ছে, বিশ্বের নানা সম্প্রদায়ের মানুষ এগিয়ে যাচ্ছে, তখন এই সমস্ত ভণ্ড হুজুরেরা হারাম হারাম ফতোয়া দিতে দিতে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে একটি গণ্ডির মধ্যে বন্ধ করে রাখার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে যখন ডক্টর জাকির নায়েকের মতো বিজ্ঞ ব্যক্তিরা মুসলিম সম্প্রদায়কে প্রযুক্তির সাথে এগিয়ে যাওয়ার কথা বলছেন, তখনই জাকির নায়েকের বিরুদ্ধে উঠে পড়ে লেগে এই সমস্ত ভণ্ড হুজুরেরা। প্রত্যেকটা মঞ্চে গিয়ে সে জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলে, সেভাবে মানুষ তার কথাগুলিকে খুব সহজভাবে নিচ্ছে। পক্ষান্তরে এই ব্যক্তি ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে প্রত্যেকটা মঞ্চে নিন্দা করেন, জাকির নায়েকের বিরুদ্ধে মিথ্যা কুচ্ছা রটান, জাকির নায়েককে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। একজন আলেমের মধ্যে যে গুণাবলী থাকা দরকার, এই ভণ্ড হুজুরের মধ্যে তার কিঞ্চিত পরিমাণও খুঁজে পাওয়া যায় না। এই টক শোতে এই ভণ্ড হুজুর বলছেন, 288 বলে আমি যে ভুলটা করেছি, এই ভুলের মধ্যে আমি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে পরিচিত লাভ করেছি, এটি আমার গর্ব। কিন্তু পক্ষান্তরে এই সমস্ত ভণ্ড হুজুরদের জেনে রাখা ভালো, নেগেটিভ সাইড থেকে সমালোচনায় আসলেই সেটাকে পপুলারিটি বলে না। নেগেটিভ সাইড থেকে কিন্তু সানি লিওন, মিয়া খলিফা, জনি সিন্সরা সব থেকে বেশি পপুলার। সুতরাং খারাপ দিক থেকে পপুলার হওয়াটাই প্রকৃতপক্ষে পপুলার বলা যায় না। তো এই সমস্ত ভণ্ড খারাপ ভেত্তাভা হুজুর থেকে আপনারা নিজে সতর্ক থাকবেন এবং আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সতর্ক রাখবেন। আর সব থেকে ভালো হবে এই সমস্ত ভণ্ড ফেতনাবাজ হুজুরদের ওয়াজগুলিকে প্রত্যাখ্যান করা, তাহলেই এরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য জাকির নায়েকের মতো বিজ্ঞ ব্যক্তিদেরকে অপমান করে কথা বলবে না। নাম্বার 5, সেরা ভণ্ড হুজুরের তালিকায় আরেকজন কুখ্যাত ভণ্ড হুজুরের নাম হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম 22,000। তিনি প্রত্যেকটা ওয়াজে বাংলাদেশ সরকারের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ভাঙিয়ে ভণ্ডামি করে থাকেন। তিনি বলেন, শেখ হাসিনা আমার ভাতিজি, আমি শেখ হাসিনার চাচা, এবং বিভিন্ন ওয়াজের স্টেজে উঠে তিনি খারাপ অঙ্গভঙ্গিতে ব্যঙ্গরসভাবে আলেম সম্প্রদায় এবং বাংলাদেশের কমই মাদ্রাসাগুলিকে কটাক্ষ করে থাকেন। আর এই ভণ্ড হুজুরের সবচেয়ে ভণ্ডামিমূলক কাজ হচ্ছে, তিনি নিজেই কোরআন শরীফের আয়াত রচনা করে সেগুলি স্টেজে বসে শ্রোতাদের শোনান। وَيُذَرُونَهُمْ بِاللَّهِ مَا كَانُوا يَحْزَرُونَ। একজন মুসলমান হয়ে বাংলাদেশের আলেম সম্প্রদায় এবং আলেম গড়ার কারিগর কমি মাদ্রাসাকে নিয়ে এতটা কুরুচিপূর্ণ বক্তব্য কিভাবে দিতে পারে তা সাধারণ মানুষের বুঝে আসে না। তেতল হুজুর চাইছিল আমাদের খেদাই দিতে, আমরা বললাম কি চাও, সার্টিফিকেট এনে দেবো, হাসিনিয়ারে বললাম মা দিয়ে দে, সব খারিজিকে ঠান্ডা করে দিয়েছে। এমএ ভাষার সার্টিফিকেট নিয়ে কি আর বা সচিবালয় বসতে পারবা, একটা ইংরেজি লিখতে পারবা? সুতরাং এই মহাভণ্ড সৈয়দ নজরুল ইসলাম 22,000-কে চিনে রাখুন এবং এই কাঠমোল্লা থেকে নিজে সতর্ক থাকুন, আপনার পরিবার পরিজনকে সতর্ক করুন, এবং সব থেকে ভালো হবে একজন মুসলিম হিসাবে এই ধরনের ভণ্ড হুজুরের ওয়াজকে প্রত্যাখ্যান করুন এবং এই ভণ্ডকে
প্রত্যাখ্যান করুন। তো আজকে এ পর্যন্ত কি ইসলামের ক্ষতি করছে এরকম ভন্ড হুজুরের নাম যদি আপনার জানা থাকে তাহলে কমেন্টে লিখুন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে। ভিডিওটি ছড়িয়ে দিন, এই সমস্ত ভন্ডদের মুখোশকে সাধারণ মানুষের কাছে উন্মোচিত করে দিন। ধন্যবাদ সবাইকে।